এটা হচ্ছে ফেসবুক থেকে, ফেসবুকের একটা সারা পৃথিবী থেকে 115টি উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে প্রথম এবং একমাত্র হচ্ছে সার্চ ইংলিশ ফেসবুক গ্রুপ। তো এই তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ফেসবুক একদম আমেরিকার হেড অফিস থেকে। আমি এর মধ্যে আমেরিকাও ঘুরে এসেছি। তো এই এটার উদ্দেশ্যটা হচ্ছে সার্চ ইংলিশে আমরা যে কাজটা করছি মানুষকে ভয় এবং লজ্জা কাটিয়ে ইংলিশ তাদের ভালো করার জন্য, সেই কাজটাকে আরও বেশি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় কীভাবে, ছাত্ররা আরও বেশি উপকৃত হওয়া যায় কীভাবে, সেই হচ্ছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আসলে কমেন্ট যখন আমরা সার্চ ইংলিশে জয়েন করি তখন কিন্তু আমরা পারি না, ইংলিশ নিয়ে আমাদের ভয় থাকে, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে কমেন্টটা অনেক বেশি হেল্প করে। এবং 30টা পোস্ট করি এবং 30টা পোস্ট করার পর 30টা কমেন্ট যখন আমরা করি, একটা পোস্ট করার পর আমি একটা যা বুঝলাম সেটাই যদি আমি লিখি, প্রথম দিকে পারি না কিন্তু পরবর্তীতে এই যে আমি পড়ছি, পড়ার ফলে সেই শব্দগুলো কিন্তু আমার মাথার মধ্যে চলে আসছে এবং যখন লিখতে যাই তখন কিন্তু অনেক বেশি এগুলো হেল্প করে। এবং একসময় 30টা কমেন্ট লেখা কোনো ব্যাপার না, এবং প্রথম দিকে কমেন্টগুলো অনেক ছোটো ছোটো হয় কিন্তু একসময় কমেন্টগুলো অনেক বড় বড় হয়। এবং কমেন্ট হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য কমেন্ট অনেক বেশি হেল্পফুল। প্রথমত আমি ইংলিশ অনেক দুর্বল ছিলাম, আমি ইংলিশ নিয়ে অনেক সাফার করি। আমরা বিভিন্ন কোচিংয়ে ইংলিশ শেখার জন্য যাই কিন্তু আমাদেরকে জাস্ট কয়েকটা শিট দেওয়া হয়, সেখান থেকে আমরা জাস্ট কয়েকটা টপিকে জানি, ভালোভাবে জানতে পারি না, যার কারণে আমরা বলতে এবং না জানলে বলতেও পারি না। সার্চ ইংলিশে জয়েন করার পর আমি আস্তে আস্তে কমেন্ট লেখা শুরু করি। অনেকদিন কমেন্ট লেখার পর আমি ভাবলাম যে ভিডিও তৈরি করি, তাহলে আমি কিছু বলতে পারবো, যেহেতু আমি লিখতে পারতেছি মোটামুটি আমি বলতে পারবো। সেখান থেকে আমাদের পথ চলা, প্রায় আমার 1600 ভিডিও হয়ে গেছে সার্চ ইংলিশের কল্যাণে। ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য যেখানে আমাদেরকে কোনো ডিস্টার্ব করা হয় না, যে দিন রাত 24 ঘন্টা আমরা সেখানে প্র্যাকটিস করতে পারি। সার্চ ইংলিশ থেকে আমি উপকৃত হতে পেরেছি এবং আমার যে ইংলিশ প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমি সলভ করতে পারি। দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমাকে একটা মানে এটা আমার সার্চ ইংলিশে অ্যাড করে দিল, যার মধ্যে দেখছি আমার অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে। লেখা প্রথম উপাধ্যায় লেখা আসিফ স্যারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই সার্চ ইংলিশের একজন নিয়মিত একজন স্টুডেন্ট হতে আমি গর্ববোধ করি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে কাজটা আমরা করছি, আমাদের সার্চ ইংলিশে প্রতিদিন 3 লক্ষের মতো স্টুডেন্ট লগ ইন করে অ্যাক্টিভ মেম্বার, তো সেটাই যাতে করে একদম এক লাইনের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে ইংরেজি শিক্ষা এবং ইংরেজি প্র্যাকটিসটা চর্চাটা ছড়িয়ে পড়ুক। যেহেতু বললাম যে ফেসবুক কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের আন্ডারে ঢাকার বাইরে আমরা কয়েকটি জেলায় এরকম আয়োজন করব, কুমিল্লা দিয়ে শুরু করছি। এই জন্য কুমিল্লাতে আমাদের অ্যাক্টিভ মেম্বার অনেক এবং কুমিল্লাতে কামরুল ভাইয়ের মতো কয়েকজন রয়েছেন যারা খুব ডেডিকেটেড, তাদের থেকে এই প্রোগ্রাম আয়োজনে সব রকম সাপোর্ট পাওয়া যাচ্ছে। এবং কুমিল্লার বেশ কয়েকজন আমাদের গ্রুপে খুবই অ্যাক্টিভ, তারা ভিডিও করছেন, তারা পোস্ট দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন। কুমিল্লার আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম।